ভিয়েতনামে নাগরিকত্বর জন্য যে ডেটটা নির্ধারিত হয়েছিল আসাম অ্যাকর্ডে সেটা ছিল 25 মার্চ 1971। কিন্তু আসাম অ্যাকর্ড 1985 সাইন হওয়ার পরেও আমরা দেখতে পেরেছি যে আসামে বিভিন্ন সময়ে 1971 থাকবে না 1951 থাকবে সেটা নিয়ে সমালোচনা হয়, আন্দোলন হয়, নানা রকমের রাজনীতি হয়। কিন্তু আজকে সুপ্রিম কোর্টের যে ডিসিশনটা এসছে, যদিও একজন জাজ ডিসেন্টিং জাজমেন্ট দিয়েছে বা এগ্রি করেনি বাকি চারজন জাজের সঙ্গে, চিফ জাস্টিস অফ ইন্ডিয়া বলে দিয়েছেন যে আসামে নাগরিকত্বর ডেট 25 মার্চ 1971 থাকবে। এটা নিয়ে রাজনীতি আমি আশা করছি এখন বন্ধ হবে। কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্নটা হলো, আসাম অ্যাকর্ডে একটা শব্দ ছিল অ্যাসামিস পিপল, ইংলিশে লেখা ছিল। সেই অ্যাসামিস পিপলের বিশ্লেষণটা বিপ্লব শর্মা কমিটির রিপোর্ট পেজ 43-তে ব্যাকডোর থেকে 1951 করার চেষ্টা করেছে। একবার না, ছয় বার বলে দিয়েছে যে যারা 1951 জানুয়ারির আগে এসছে তাদেরকে প্রোটেকশন দেওয়া হবে, তাদের সংস্কৃতি, তাদের ভাষা, তাদের অস্তিত্ব বা আইডেন্টিটিকে সেফগার্ড দেওয়া হবে। এখন মূল প্রশ্নটা হলো যে সুপ্রিম কোর্টের জাজমেন্টের পরে বিপ্লব শর্মা রিপোর্টে যে আসামিস পিপলের ডেফিনিশনটা দেওয়া হয়েছে, এটা 1951 আর থাকতে পারবে না। এটা নিয়ে আসাম গভর্নমেন্টকে নতুন চিন্তা করতে হবে। ইতিমধ্যে আমরা দেখেছি যে আসামের মুখ্যমন্ত্রী বলেছেন উনি 52টা রেকমেন্ডেশন বিপ্লব শর্মা কমিটির এই রাজ্যতে লাগু করবেন। আপনি করতে পারেন, কোনো ভাষা বা জাতিকে প্রোটেকশন দিতে পারেন, কিন্তু সংবিধান না মেনে এটা হবে না। 6A সাংবিধানিক কাট অফ ডেট 25 মার্চ 1971। আর আমি এটাও বলতে চাই, অ্যাসামিস পিপলের বিশ্লেষণ শুধু ওরা হতে পারে না যারা অসমীয়া ভাষা বলে, কারণ স্বাধীনতার আগে 71-এর আগে 1951-এর আগে আসাম রাজ্যতে যখন বাকি রাজ্যগুলো ছিল, মেঘালয় হোক, অরুণাচল হোক, নাগাল্যান্ড হোক, আমরা দেখতে পেরেছি যে আসামে হিন্দি স্পিকিং মানুষ ছিল, টি ট্রাইবসরা ছিল, আসামে বাঙালিরা ছিল, আসামে বোডোরা ছিল, আসামে কোচ রাজবংশী ছিল, আসামে ডিমাসা মানুষ ছিল। তাই বলে অ্যাসামিস পিপল এই শব্দগুলো সামনে রেখে শুধু একটা ভাষা, একটা জাতি বা এক ধরনের মানুষকে প্রোটেকশন দিলে হবে না। প্রত্যেকটা ভাষাকে, প্রত্যেকটা জাতিকে, প্রত্যেকটা ধর্মকে, প্রত্যেকটা কালচার আর সংস্কৃতিকে প্রোটেকশন দিতে হবে। তাই বলে বিপ্লব শর্মা কমিটির রিপোর্ট নিয়ে আসাম গভর্নমেন্ট এখন বাধ্য আবার নতুন চিন্তা করা। পেজ 43-তে অ্যাসামিস পিপলের যে বিশ্লেষণটা 1951-এর সঙ্গে জড়িত করা হয়েছে, এটা এখন একদমই এই সুপ্রিম কোর্ট জাজমেন্টের বিরুদ্ধে। এটা আমার মতামত। আমি আশা করছি আসাম গভর্নমেন্ট এটা রিকনসিডার করবে।